সকলকে ওয়েলকাম করছি NHTV বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে। আমাদের বায়োগ্রাফির এখনকার আয়োজনে রয়েছে প্রাচীন গ্রিক মহাকাব্যিক হোমারকে নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। আর এই ভিডিওটি তৈরি করার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন বন্ধুরা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই ভিডিওটি তৈরি করার জন্য রিকোয়েস্ট করেছিলেন। সেই সাথে এই মুহূর্তে যারা আমাদের ভিডিওটি দেখছেন, আপনি যদি চান আপনার কোনো প্রিয় ব্যক্তিত্ব অথবা জানার আগ্রহ আছে এমন কোনো ব্যক্তিকে নিয়ে পরবর্তীতে আমাদের চ্যানেলে ভিডিও বানানো হোক, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দিন। সেই সাথে একটি রিকোয়েস্ট, আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি। দ্রৌপদী কিংবদন্তি অনুযায়ী হোমার ছিলেন একজন প্রাচীন গ্রিক মহাকাব্যিক। তিনি ইলিয়াড ও ওডিসি মহাকাব্য রচনা করেছিলেন। হোমারের মহাকাব্যগুলো থেকেই পাশ্চাত্য সাহিত্য ধারাটির সূচনা হয়েছিল। কথা সাহিত্য ও সাহিত্যের সাধারণ ইতিহাসে এই দুই মহাকাব্যের প্রভাব অপরিসীম। হোমারের সময়কাল নিয়ে প্রাচীনকালেই যথেষ্ট বিতর্ক ছিল, আজও আছে। হেরোডোটাসের মতে হোমার হেরোডোটাসের জন্মের 400 বছর আগে জন্মগ্রহণ করেছিল, অর্থাৎ 850 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ হোমারের সময়কাল বিদ্যমান ছিল। কিন্তু অন্যান্য প্রাচীন সূত্রে তাকে ট্রয় যুদ্ধের অনেক নিকটবর্তী সময়ের মানুষ বলে মনে করা হয়েছে। আর এই সময়কালটা ছিল 1194 থেকে 1184 খ্রিস্টপূর্বাব্দ। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে হোমারের জন্মসাল, তার বসবাসের স্থান এবং তার জীবন সম্পর্কে যে ঘটনাগুলি জানা যায় সেগুলি আসলে কোনো নির্ভরযোগ্য তথ্যসূত্র থেকে পাওয়া নয়। এই তথ্যগুলি হচ্ছে বিভিন্ন ঐতিহাসিকদের অনুমান নির্ভর এবং অনেকটা তাদের ব্যক্তিগত মতামত। লুসিয়ান নামক এক ইতিহাসবিদ দাবি করেন তিনি একজন ব্যাবিলোনিয়ান এবং তার নাম যে হোমার রাখা হয় তা রাখা হয়েছিল পরবর্তীতে, অর্থাৎ তার মূল নাম হোমার নয়। যখন গ্রিক রাজা তাকে বন্দী করেন তখন তার এই হোমার নামটি দেয়া হয়েছিল। আর হোমার শব্দের অর্থ হচ্ছে বন্দী বা আটককৃত ব্যক্তি। তবে এই মতের জনসমর্থন এবং ঐতিহাসিক ভিত্তি খুবই কম। অধিকাংশ ইতিহাসবিদদের মতে তিনি এশিয়া মাইনরের আয়ন অঞ্চলের সনা নামক এলাকা থেকে এসেছিলেন, এটাই সর্বাধিক প্রচলিত মত। হোমারের পিতা ছিলেন একজন চারণ কবি। সে যুগে পিতার কাছ থেকেই সন্তানরা এভাবে বংশ পরম্পরায় পেশা বা অর্জিত জ্ঞান ধরে রাখতেন। আর এরই ধারাবাহিকতায় হোমার বড় হয়ে হলেন বিখ্যাত চারণ কবি। চারণ কবি বলতে মূলত বোঝায় যারা মুখে মুখে কবিতা সৃষ্টি করতেন এবং সেগুলো জনগণের সামনে পরিবেশন করতেন। তারা কিন্তু কোনো কিছু আগে থেকে লিখে রাখতেন না এবং সেভাবে পরিবেশন করতেন না। হোমার অত্যন্ত সুকণ্ঠের অধিকারী ছিলেন, তাই তিনি যখন বীণা বাদন সহকারে গাইতেন তখন এক ঐন্দ্রজালিক পরিবেশের সৃষ্টি হতো। বীণা বাদন সহকারে তার এই পরিবেশনা একাধারে 7 দিন পর্যন্ত চলত মাঝে মাঝে। আর এইসব কবিতা রচনা করতে গিয়েই প্রায়শই তিনি জাতীয় বীরের জীবনলেখ্য নিয়ে দীর্ঘ আলেখ্য রচনা করতেন। এরই ফলশ্রুতিতে আমরা পাই ইলিয়াড এবং ওডিসির মতো মহাকাব্যগ্রন্থ। এটা প্রায় সবার কাছেই জানা যে হোমার ছিলেন অন্ধ কবি, কিন্তু তিনি জন্মান্ধ ছিলেন না। প্রত্যেক সভ্যতা এবং প্রত্যেক জগৎ বিখ্যাত সৃষ্টির পেছনে আছে হারানোর বেদনা আর সীমাহীন অসভ্যতার নগ্ন থাবা। সেকালের রাজারা কবিদেরকে জোরপূর্বক আটকে রাখতেন এবং সামন্তবাদী রাজারা চারণ কবিদের গীতসুধা পানে উন্মত্ত হয়ে উঠতেন সব সময়। যদি তারা মুক্তভাবে তাদের কাব্যচর্চা করতে চাইতেন তাদের আটকে রেখে অন্ধ করে ফেলা হতো। হোমার হয়তো সেভাবেই অন্ধ হয়েছিলেন, তবে এই বিষয়টি এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারেনি ঐতিহাসিকগণ ঠিক কী কারণে হোমার অন্ধ হয়েছিলেন। হোমারের রচনাগুলো প্রথমে এলোমেলো অবস্থায় ছিল। আনুমানিক খ্রিস্টপূর্ব 250 অব্দে সামোথাসের অ্যারিস্টারকাস সর্বপ্রথম ইলিয়ড এবং ওডিসি সম্পর্কিত রচনাগুলো সংকলিত এবং সুসংগবদ্ধ করেন। তিনি দুটি মহাকাব্যে এই রচনাগুলোকে রূপ দেন এবং প্রত্যেকটি মহাকাব্যকে ভাগ করেন 24টি অধ্যায়ে। ট্রয় যুদ্ধ নিয়ে রচিত মহাকাব্যটির নামকরণ করা হয় ইলিয়াড এবং ওডিসিয়াসের নিজ রাজ্য বা স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে রচিত মহাকাব্যটির নামকরণ করা হয় ওডিসি। অবশ্য এ কথা বিশ্বাস করা কঠিন যে এত বড় ও এত সতর্কতার সাথে রচিত কবিতা দুটো কাগজ কলমের সাহায্য ছাড়া কেবল মুখে মুখেই রচিত হয়েছে। যদিও এ বিষয়ে পণ্ডিতরা একমত, মুখে মুখেই রচিত হয়েছিল ইলিয়াড এবং ওডিসি।
দুটো কবিতায় মোট 28,000 চরণ আছে। এত বিশাল দুটো রচনা নির্ভুলভাবে পরবর্তীতে লিখিত হতে পারে ব্যাপারটা সম্ভব মনে হয় না। তবে সে যাই হোক, ষষ্ঠ শতাব্দীতে এই দুই কবিতাকে গ্রিকরা সেরা সাহিত্যকর্মের মর্যাদা দিয়েছিল। সেই থেকে বহু শতাব্দী পেরিয়ে এসেছে, তবু আজও পর্যন্ত হোমারের খ্যাতি এতটুকু খর্ব হয়নি। হোমারের ক্ষেত্রে তার সুখ্যাতি ও প্রভাবের মধ্যে অসামঞ্জস্য প্রচুর। স্কুল কলেজে তার কবিতা পড়া হয় ঠিকই, কিন্তু তারপরই মানুষ সেসবের কথা ভুলে যায়। শেক্সপিয়ার বা অন্য বিখ্যাত কবিদের মতো হোমারকে কেউ উদ্ধৃত করে না। বৈজ্ঞানিক ফ্র্যাঙ্কলিন বা ওমর খৈয়ামের মতো কথায় কথায় তাকে স্মরণ করে না মানুষ। না করাই স্বাভাবিক, কারণ হোমারের এমন কোনো বিখ্যাত উদ্ধৃতি নেই যা যখন তখন ব্যবহার করা যায়। এরপরও ইতিহাসে এবং সাহিত্যে হোমারের গুরুত্ব অপরিসীম, কারণ শতাব্দীর পর শতাব্দী ধরে যারা হোমার পড়েছেন তাদের সংখ্যা বিশাল। বর্তমানে চেয়ে প্রাচীন বিশ্বে হোমারের জনপ্রিয়তা ছিল প্রচুর। গ্রিসের সাধারণ মানুষের কাছেও তিনি পরিচিত। অতীতে তার লেখাকে কেন্দ্র করে আবর্জিত হয়েছে সে দেশের ধর্মীয় ও নৈতিক জীবনযাত্রা। ওডিসি ও ইলিয়াদ কেবল সাধারণ মানুষের নয়, সামরিক ও রাজনৈতিক নেতাদের কাছেও সমান জনপ্রিয় ছিল। শোনা যায় আলেকজান্ডার দ্য গ্রেট সবসময় একখণ্ড ইলিয়াড তার সঙ্গে রাখতেন। তার চেয়েও বড় কথা হচ্ছে সাহিত্যে হোমারের সীমাহীন প্রভাব। সমস্ত বিখ্যাত গ্রিক কবি ও নাট্যকার হোমার দ্বারা প্রভাবিত হয়েছেন। তাদের অন্যতম হচ্ছেন সোফোক্লেস, ইউরিপিডিস এবং অ্যারিস্টটল। প্রাচীন রোমান লেখকদের উপরও হোমারের প্রভাব ছিল অপরিসীম। রোমান শ্রেষ্ঠ লেখক বলে স্বীকৃত ভার্জিল তার বিখ্যাত শিল্পকর্ম অ্যানেইড লিখেছিলেন ওডিসি ও ইলিয়াডেরই ধাঁচে। গত 100 বছরে সম্ভবত টলস্টয় বেশি জনপ্রিয় ছিলেন হোমারের তুলনায়, কিন্তু মৃত্যুর পরবর্তী 26 শতাব্দী পর্যন্ত তার কোনো প্রভাবই ছিল না। অথচ হোমারের প্রভাব তার মৃত্যুর 2700 বছর পরও একই রকম আছে, আর এই সময়টা নিঃসন্দেহে খুবই দীর্ঘ। এখনকার মতো এ পর্যন্তই। আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। মনে রাখবেন, আপনার একটি লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রিপশন আমাদেরকে পরবর্তী ভিডিওটি আরও সুন্দরভাবে তৈরি করার জন্য বিশেষভাবে অনুপ্রাণিত করে। So never forget to like, comment and share our videos, and also never forget to subscribe to our channel if you don't want to miss our next videos.